প্রতি বছর গজ ঘটক নৌকা দোলা এইসব যানবাহন করে দেবী দুর্গার মর্তে আসা ও যাওয়ার সময় শুভ অশুভ ক্ষয়ক্ষতি ও নানাভাবে মানুষের মৃত্যু সংবাদও শোনা যায়। পুরাকালেও মুনি ঋষি ও পণ্ডিতেরাও এক সময় ব্যাপারটা নিয়ে ভেবেছিলেন। মায়ের আগমন ও গমন এবং পুজোর সময়ও প্রাকৃতিক বিপর্যয় মৃত্যু ধ্বংস এই সমস্ত অশুভ ঘটনার কারণ কি তারা আরও ভেবেছিলেন যে শুভ ঘটনার চেয়ে অশুভ ঘটনার প্রাধান্যই বা কেন থাকে। তাছাড়াও দেবদেবীরা এই ব্যাপারে নীরব কেন? ভাবনা চিন্তার পর তারা ঠিক করলেন পূজার আগে পূজোর সময় ও দুর্গার গমনের সময় সজাগ দৃষ্টি রাখবেন। যথাসময়ে তাদের দিব্য দৃষ্টিতে পরিস্ফুট হয়ে ওঠে সব কিছু, ঘটনার গতি প্রকৃতির অর্থাৎ দেবীর আগমন গমন ও পূজোর সময় যেসব ঘটনা ঘটেছে তা উপলব্ধি করে পারস্পরিক আলোচনার দিন তিথি ও নক্ষত্রের দিকে সন্দেহের আঙুল তুলে তাদের দোষী সাব্যস্ত করলেন। কিন্তু তাদের একথাও মনে হলো যে এই তিথি নক্ষত্র ও দিন এত শক্তি কোথা থেকে পেল? আবার চলল অনুসন্ধান। এবার তারা জানতে পারলেন যে দেব দেবীরাই নিজেদের সুরক্ষিত রাখার জন্যে এই সব তিথি নক্ষত্রকে বিশেষভাবে শক্তিশালী করে তাদের পাহারাদারে নিযুক্ত করেছিলেন। দেব দেবীর দাপট বা শক্তি যতই থাকুক না কেন, দিন তিথি ও নক্ষত্রের কর্তৃত্বকে এরা কেউই অস্বীকার করতে পারেননি, কারণ এই তিন শক্তিকে তো দেবতারাই সৃষ্টি করেছে। আসলে শিক্ষা ও বাণিজ্য সংস্থার মতো দেবদেবীরাও হিসাবের খাতায় সমতা রাখার জন্য সৃষ্টি ও লয় এই দুটি অঙ্ককে মাথায় রেখেছিলেন। তারা বুঝেছিলেন সৃষ্টিপ্রাপ্তদের সংখ্যাকে ক্রমশ বাড়তে দিলে মহাপ্রলয়ের সূচনা হবে, তাই ধ্বংসের প্রয়োজন আছে। লয়কে সৃষ্টি করার জন্যে বন্যা ভূমিকম্প মহামারী ইত্যাদির দ্বারা তাকে শক্তিশালীও করা হয়েছিল। অবশ্য দেবর্ষি নারদের কাছে এই সংবাদ পেয়ে মুনি ঋষি ও পণ্ডিতেরা বুঝেছিলেন দুর্গতি নাশিনী দেবী প্রয়োজন বোধে কেন ধ্বংসকারিণী রূপ আবির্ভূতা হন। এই সমস্ত প্রকৃত তথ্য উন্মোচন হবার পর মুনি ঋষি ও পণ্ডিতেরা বিষয়টাকে বিধিবাক্য ও শাস্ত্রমতে চিহ্নিত করেছিলেন, অর্থাৎ দুর্গার আগমন ও গমনে যেই বিপর্যয় ঘটে সেই নিয়ে তাদের মনে আর সংশয় রইল না বলে আদি অনন্তকাল ধরে সেই নিয়মই চলে আসে। জ্যোতিষীরা এই ব্যাপারটিকে সিম্বলিক বা প্রতীকী রূপে ব্যাখ্যা করেছেন। ভাগ্য গণনার সময় মানুষের ভাগ্যচক্রে তিথি নক্ষত্র দিন ও জন্ম সময় ইত্যাদি বিষয় লক্ষ্য রেখে তারা মানুষের জীবনে শুভ অশুভ বিভিন্ন ঘটনা ব্যাপারে বলে। তাই জন্ম সময় দিন ও গ্রহ নক্ষত্রের গতিবিধির উপর তারিখেও জ্যোতিষীরা কোষ্ঠী বিচার ও হাতে প্রতীকী ও অন্যান্য চিহ্ন সার্বিক ভাগ্যচক্রের উত্থান পতন আয়ু শাস্ত্র ইত্যাদির কথা বিচার করে থাকে। পৌরাণিক যুগে গজ ঘটক নৌকা এবং দোলার ব্যবহার আমরা জেনেছি এবং পুরাকালেও মানুষ এই যানবাহনই প্রয়োজন বোধে কাজে লাগাতেন। এই প্রসঙ্গে বলা যেতে পারে চার যানবাহনের মধ্যে গজকেই বিশেষভাবে প্রাধান্য দিয়ে শুভযাত্রার প্রতীক বলে চিহ্নিত করা হয়েছে। আসলে পৌরাণিক যুগ থেকে আজ পর্যন্ত দেখা গেছে যে গজ গোড়া থেকেই বিশেষ সম্মানীয় জায়গায় নিজের স্থান করে নিয়েছে। দেবদেবী ছাড়াও রাজা মহারাজা জমিদারদের কাছেও গজ রাজকীয় মর্যাদা পেয়েছে। হয়তো তাই দেবী দুর্গার গজে আগমন ও গমনকে কেন্দ্র করে বলা হয়েছে গজে চ জলদা দেবী সরস পূর্ণা বসুন্ধরা, অর্থাৎ
এই আগমন ও গমনে বসুন্ধরা শস্যপূর্ণা হয়ে মানুষকে সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে তুলবে। অন্যদিকে ঘটক দেবদেবী ও মানুষের কাছে ব্যবহৃত হলেও গজের মতো মর্যাদা না পেয়ে ঘটককে মায়ের আগমন ও গমন নিয়ে বলা হয়েছে ছত্রভঙ্গ রণাঙ্গমে। অর্থাৎ ঘটকে আগমন ও গমনে সামাজিক রাজনৈতিক ও সাংসারিক ক্ষেত্রেও অস্থিরতা প্রকাশ পাবে, যেমন রাজনৈতিক উত্থান পতন, সামাজিক স্তরে বিশৃঙ্খলা, আরাজকতা, গৃহযুদ্ধ, দুর্ঘটনা, অপমৃত্যু ইত্যাদির প্রভাব বাড়বে। আবার নৌকায় আগমন ও গমনে বলা হয়েছে শস্য বৃদ্ধি স্থলাচলম, এক্ষেত্রে প্রবল বন্যা ঝড় অতিবৃষ্টি ইত্যাদির জন্যে একদিকে প্লাবন ও ক্ষয়ক্ষতি ও অন্যদিকে দ্বিগুণ শস্য বৃদ্ধি। এর মধ্যে দোলার আগমন ও গমন সবচেয়ে অশুভ, তাই দোলা সম্বন্ধে বলা হয়েছে যে দোলায়াং মরকম ভাবেত, মহামারী, ভূমিকম্প, যুদ্ধ, মন্মন্তর, খরা ইত্যাদির প্রভাবে অসংখ্য মানুষের মৃত্যু তো ঘটবেই, আবার সেই সঙ্গে ক্ষয়ক্ষতিও হবে। তাহলে দেখা যাচ্ছে যে একমাত্র গজ ছাড়া দেবী দুর্গার অন্য তিন যানবাহনের মাধ্যমে ধ্বংস বা লয়কে ব্যবহার করা হয়েছে। শুধুমাত্র গজই প্রয়োজন মতো বৃষ্টিধারায় বসুন্ধরাকে ধনধান্যে সমৃদ্ধ করে তুলবে। এই প্রসঙ্গে কোন দিনে আগমন ও গমনে কী যানবাহন ব্যবহার করা হবে সেই ব্যাপারে বলা হয়েছে, রব চন্দ্রে গজারুড়া, ঘটকে শনি ভৌময়া, গুরৌ শুক্রে চ দোলায়াং নৌকাং বুধ বা শরে। সপ্তমীর দিনে যদি রবিবার ও সোমবার হয় তাহলে দুর্গার আগমন ও গমন হবে গজে। গজে চ জলদা দেবী শস্য পূর্ণা বসুন্ধরা, ঠিক এই রকমই শনিবার ও মঙ্গলবারে দুর্গার আগমন ও গমন হলে ঘটকের প্রভাব থাকবে, অর্থাৎ এর ফল হবে ছত্রভঙ্গস্থ রণাঙ্গমে। যদি বুধবারে দেবী দুর্গার আগমন ও গমন হয় তাহলে তিনি আসবেন ও যাবেন নৌকায়, এর ফল হবে শস্য বৃষ্টি তথা জলম। আবার দুর্গার আগমন ও গমন যদি বৃহস্পতি ও শুক্রবারে হয় তাহলে তিনি দোলায় আসবেন ও যাবেন, আর এর ফল হবে দোলং মরকং ভবেত। নমস্কার, ভিডিওটি যদি আপনার ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সবার মধ্যে কথাটি ছড়িয়ে দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি করে শেয়ার করবেন, আর আরও এমন ভিডিও পেতে এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে আপনার কাছে এই চ্যানেলের ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ।